ce nu. আসসালামু আলাইকুম দর্শক, আজকে নিউজ টিভির পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক অভিনন্দন। এখন শুনবেন আজকের ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম। মন্ত্রীর স্ত্রীর কথায় টিটিইকে বরখাস্ত সমীচীন নয় বলেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। খালিদার নিজ জেলায় বিএনপি নেতাকর্মীদের অব্যাহত নির্যাতনের অভিযোগ। জাফলংয়ে পর্যটকদের উপর হামলা, পাঁচ আসামি কারাগারে। টিকা কেন্দ্রে স্কুল ছাত্রীকে যৌন হয়রানি, আটক স্বাস্থ্য সহকারী। আলমডাঙ্গা কলেজ আন্দোলনের মুখে পদত্যাগ করলেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ। ন্যূনতম লজ্জা থাকলে রেলমন্ত্রীর পদত্যাগ করা উচিত বললেন মান্না। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন, রেলমন্ত্রী যে ওই কথিত আত্মীয়দের চেনেন না সে তথ্য সঠিক। একই সঙ্গে মন্ত্রীর স্ত্রীর কথায় টিটিইকে সাময়িক বরখাস্ত করা সমীচীন নয়। মা দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অবস্থান নিয়ে এসব কথা বলেন তিনি। রাজধানীর তোপখানা রোডে সিট আপ মিলাতয়নে ইউনিভার্সাল মেডিকেল কলেজ হাসপাতালে এই অনুষ্ঠানের আয়োজন করে। এ সময় মুক্ত গণমাধ্যম সূচকে বাংলাদেশের অবস্থা নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বাংলাদেশকে আফগানিস্তানের পেছনে দিয়ে রিপোর্টার্স উইদাউট বর্ডার্স আর এসএফ নিজেরাই প্রমাণ করেছে তাদের প্রতিবেদন বিদ্বেষপ্রসূত। তিনি বলেন, আওয়ামী লীগ চায় সব দলকে নিয়ে নির্বাচন হোক। শনিবার ওয়ার্কিং কমিটির বৈঠকের বিষয়ে তিনি এসব কথা বলেন। খালিদার নিজ জেলায় বিএনপি নেতাকর্মীদের অব্যাহত নির্যাতনের অভিযোগ। বিএনপির চেয়ারপারসন বেগম খালিদা জিয়ার নিজ জেলা ফেনীর বিভিন্ন স্থানে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের উপর সরকারি দলের সন্ত্রাসীরা অব্যাহত নির্যাতন চালিয়ে যাচ্ছে। এক্ষেত্রে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কোথাও নীরব, কোথাও সরকারি দলের সহযোগী হিসেবে কাজ করছে। আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পুরো জেলাকে বিএনপি নেতাকর্মী শূন্য করতে নানামুখী হামলা মামলা অব্যাহত রয়েছে বলে দাবি করেছেন জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহার। সকালে শহরের ইসলামপুর রোডে জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। এতে আরও বক্তব্য রাখেন জেলা সদস্য সচিব আলাল উদ্দিন আলাল। এ সময় জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অধ্যাপক এম এ খালেক, ইয়াকুব নবী ও আলাউদ্দিন ঘটন প্রমুখ উপস্থিত ছিলেন। শেখ ফরিদ বাহার বলেন, সরকারি দলের সন্ত্রাসীদের ভয়ে বিএনপির অনেকে নেতাকর্মী বাড়িতে ঈদ করতে পারেননি। সরকার দলের সন্ত্রাসীরা বিএনপির বিভিন্ন ইফতার মাহফিলে হামলা চালিয়ে ইফতার সামগ্রী লুটপাট এবং প্যান্ডেল ভাঙচুর করে হামলা চালিয়েছে। এসব পিছিয়ে প্রশাসনকে অবহিত করা হলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি, বরং পুলিশ ও সন্ত্রাসীরা একসাথে বসে চা খাচ্ছে। তিনি বলেন, চৌঠা মে ঈদের পরদিন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক জয়নাল আবিদিন বিপির ফলেশ্বর বাড়ি সরকারি দলের সন্ত্রাসীরা অবরুদ্ধ করে রাখে। তারা বাড়ির চতুর্দিকে বিস্ফোরণ ঘটে এবং মারাত্মক অস্ত্র শস্ত্রে সজ্জিত হয়ে হুন্ডা মহড়া দেয়। বিএনপির কোন নেতাকর্মী যেন বিপি জয়নালের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় করতে না পারে সেজন্য এই মহড়া দেওয়া হয়। এছাড়া ফেনী সদর উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নূর নবী মেম্বার এই ইউনিয়নের আট নম্বর ওয়ার্ড সভাপতি আয়ুব আলী মিলন ঈদ শুভেচ্ছা বিনিময় করতে গেলে মসজিদের সামনে তাদের লাঠি ও রড দিয়ে এলোপাথারি পিটিয়ে জখম করেছে ৬ নম্বর ওয়ার্ডের যুবলীগের সভাপতি ফারুক ও সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম। জাফলংয়ে পর্যটকদের উপর হামলা, পাঁচ আসামি কারাগারে। সিলেটের গোয়াইনঘাটের জাফলংয়ে পর্যটকদের উপর হামলার অভিযোগে গ্রেপ্তারকৃত পাঁচজনকে কারাগারে পাঠিয়েছে আদালত। দুপুরে তাদের আদালতে তোলা হলে বিচারক তাদের জামিন আবেদন নামঞ্জুর করেন এবং কারাগারে পাঠানোর নির্দেশ দেন। সিলেট জজ কোর্টের পরিদর্শক নিজামুদ্দিন চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন। আসামিরা হলেন গোয়াইনঘাটের পর্ণগ্রামের মৃত রাখালচন্দ্রের পুত্র লক্ষণ চন্দ্র দাস, ইসলামপুর গ্রামের বাবুল মিয়ার পুত্র মোহাম্মদ সেলিম আহমেদ, নয়াবস্তি এলাকার ইউসুফ মিয়ার ছেলে সুহেল রানা, পশ্চিম কালীনগর গ্রামে মৃত আব্দুল কাদিরের ছেলে নাজিমুদ্দিন, ইসলামপুর রাধাননগর গ্রামে মৃত সিরাজউদ্দিনের ছেলে জয়নাল আবেদিন। এর আগে ঈদ উপলক্ষে গোয়াইনঘাটের জাফলংয়ের বেড়াতে আসেন ঢাকার কদমতলী থানার জুরাইন শ্যামনগর এলাকার সুমন সরকারের পরিবার। এ দলের ছিলেন আট নারী ও শিশু সহ ১২ জন। বেলা ২টার দিকে কাউন্টারে এক শিশুর টিকিট কেনাকে কেন্দ্র করে কাউন্টারে স্বেচ্ছাসেবকদের
সঙ্গে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে কাউন্টারে থাকা উপজেলা প্রশাসনের কয়েকজন স্বেচ্ছাসেবক লাঠি কাঠের টুকরো ও লোহার পাইপ দিয়ে পর্যটকদের বেধড়ক মারধর শুরু করেন। তখন পাশে থাকা এক তরুণী ও কোলে থাকা শিশু সন্তান নিয়ে এক নারী হামলা থামানোর চেষ্টা করলেও তারাও হামলার শিকার হন। এ সময় নারীদের শ্লীলতা হানিরও চেষ্টা করা হয় বলে অভিযোগ করেন হামলার শিকার পর্যটকরা। হামলায় 6 জন নারী পুরুষ আহত হন। পরে তাদের স্থায়ীভাবে চিকিৎসা দেওয়া হয়। ঘটনার দিন রাতে হামলার শিকার পর্যটকরা ঢাকায় ফেরেন। এর আগে গোয়াইনঘাট থানায় একটি মামলা করেন সুমন সরকার নামের ওই পর্যটক। ঘটনার পর তাৎক্ষণিক ব্যবস্থা নেয়নি প্রশাসন। প্রত্যক্ষদর্শীরা ঘটনার ভিডিও এবং ছবি মুঠোফোনে ধারণ করে ফেসবুকে ছড়িয়ে দিলে বিকেল 5টার দিকে উপজেলা প্রশাসন ও জাফলং সাব জোনের টুরিস্ট পুলিশের পরিদর্শক ঘটনাস্থলে যান। পরে হামলাকারী 5 জন স্বেচ্ছাসেবককে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে গোয়াইনঘাট থানা পুলিশ। টিকা কেন্দ্রে স্কুল ছাত্রীকে যৌন হয়রানি, আটক স্বাস্থ্য সহকারী। গাইবান্ধার সাদুল্লাপুরে টিকা কেন্দ্রে 10ম শ্রেণীর এক ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ উঠেছে। এ ঘটনায় জাতীয় জরুরি সেবা 999 ফোন করলে অভিযুক্ত উপজেলা স্বাস্থ্য সহকারী মমিন প্রামাণিককে আটক করে পুলিশ। সন্ধ্যায় সাদুল্লাপুর উপজেলার ফরিদপুর ইউনিয়নের মহেশপুর গ্রাম থেকে তাকে আটক করা হয়। আটক মমিন প্রামাণিককে সাদুল্লাপুর উপজেলার নলডাঙ্গা ইউনিয়নের শ্রীরামপুর গ্রামের বাসিন্দা। তিনি সাদুল্লাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্য সহকারী হিসেবে কর্মরত। পুলিশ ও স্থানীয়রা জানায় সকাল 11টার দিকে মহেশপুর গ্রামের মৃত ফজল উদ্দিন মাস্টারের বাড়ির কেন্দ্রে টিকা প্রদান কার্যক্রম চলছিল। কেন্দ্রটিতে সাদুল্লাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য সহকারী মমিন প্রামাণিক দায়িত্বে ছিলেন। এ সময় 10ম শ্রেণীর এক স্কুল ছাত্রী টিকা নিতে রুমের ভেতরে গেলে মমিন তাকে নানা কুপ্রস্তাব সহ যৌন নিপীড়ন করতে থাকেন। এক পর্যায়ে মেয়েটি মমিনকে ধাক্কা দিয়ে রুমের বাইরে আসেন। পরে উপস্থিত লোকজন বিষয়টি বুঝতে পেরে মমিন কে আটকের চেষ্টা করেও তাকে ধরতে পারেনি। পরে এক ব্যক্তি জাতীয় জরুরি সেবা 999 ফোন করেন। খবর পেয়ে পুলিশ সন্ধ্যায় অভিযান চালিয়ে মহেশপুর গ্রাম থেকে তাকে আটক করে। আলমডাঙ্গা কলেজ আন্দোলনের মুখে পদত্যাগ করলেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ। চুয়াডাঙ্গার আলমডাঙ্গা সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ গোলাম সরোয়ার শিক্ষার্থীদের আন্দোলনের মুখে অবশেষে পদত্যাগ করেছেন। কলেজটির সাধারণ শিক্ষার্থীদের টানা 7 ঘন্টা আন্দোলনের মুখে শনিবার সন্ধ্যার আগে তিনি স্বেচ্ছায় পদত্যাগ করেন। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক বরাবর লিখিত পদত্যাগ পত্রে গোলাম সরোয়ার ব্যক্তিগত কারণ দেখিয়েছেন বলে জানা গেছে। পদত্যাগের পর সহকর্মীদের উদ্দেশ্যে তিনি বিদায়ী বক্তব্য দেন। তিনি বলেন, 2018 সালের 24শে জানুয়ারি কলেজ পরিচালনা পরিষদের সভাপতি ছিলেন বীর মুক্তিযোদ্ধা সুলাইমান হক জোয়াদ্দার সেলুন এমপি। ওনার সভাপতিত্বে 11 সদস্য বিশিষ্ট কমিটি আমাকে নিয়োগ দেয়। চেয়ারে বসার পর থেকে নিয়ম মেনে দায়িত্ব পালন করেছে। তবে সাধারণ শিক্ষার্থীরা তাকে অবৈধ দুর্নীতিবাদ, স্বৈরাচারী ও ঘোষখোর আখ্যা দিয়ে সকাল থেকে কার্যালয়ের সামনে অবস্থান নেন। দুপুরের পর শিক্ষকেরা সংহতি প্রকাশ করলে আন্দোলন আরো চাঙ্গা হয়ে ওঠে। উত্তেজনাকর পরিস্থিতিতে প্রশাসনিক ও শিক্ষা বিভাগের কর্মকর্তাদের উপস্থিতিতে গোলাম সরোয়ার পদত্যাগপত্র স্বাক্ষর করেন। ভারপ্রাপ্ত অধ্যক্ষ পদত্যাগের খবর ছড়িয়ে পড়লে আন্দোলনকারী শিক্ষার্থীরা আন্দোলন মিছিল করতে কলেজ চত্বর ত্যাগ করেন। পদত্যাগী গোলাম সরোয়ার সন্ধ্যায় বাড়ির পথে রওনা দেন। ন্যূনতম লজ্জা থাকলে রেলমন্ত্রীর পদত্যাগ করা উচিত বলেন মাহমুদুর রহমান মান্না। নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেছেন, ন্যূনতম লজ্জা থাকলে রেলমন্ত্রীর এই মুহূর্তে পদত্যাগ করা উচিত। দলের কেন্দ্রীয় কমিটির সদস্য সাকিব আনোয়ার স্বাক্ষরিত এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, অনিয়মকেই নিয়মে পরিণত করেছে অবৈধ ক্ষমতাসীনরা। যে ঘটনায় একজন কর্মকর্তার পুরস্কৃত হওয়ার কথা সেখানে তাকে বরখাস্ত করা হয়েছে, এমনকি কারণ দর্শানোর নোটিশ পর্যন্ত দেওয়া হয়েছে। নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করা এখন এই দেশে অপরাধ। মান্না বলেন, এই সরকার আর তাদের মদতপুষ্টরা দেশটাকে তাদের বাপ দাদার সম্পত্তি বলে মনে করে। তারা পুরো রাষ্ট্র ব্যবস্থা ধ্বংস করে দিচ্ছে। ন্যূনতম লজ্জা থাকলে রেলমন্ত্রীর এই মুহূর্তে পদত্যাগ করা উচিত। একজন দায়িত্বশীল কর্মকর্তাকে হয়রানি করার জন্য সরকারকে ক্ষমা চাইতে হবে। নাগরিক ঐক্যের আহ্বায়ক বলেন, জনগণের কাছে সরকারের ন্যূনতম দায়বদ্ধতা নেই, কাজেই তারা পদত্যাগ করবে না, বরং দেশকে একটি নীতি আদর্শহীন রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করবে। সব ধ্বংস করে ফেলার আগে এই সরকারের মূল্য উৎপাটন করতে হবে। সকল বিরোধী শক্তির ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে বর্তমান ক্ষমতাসীনদের পদত্যাগে বাধ্য করতে হবে।